আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, সুস্থ হতে চাই, এই আকুতি আসলে আমাদের সবার। পৃথিবীতে যতগুলো মানুষ আছে ম্যাক্সিমাম মানুষই আমরা, যারা অসুস্থ আছি আমরা সুস্থ হতে চাই, যারা সুস্থ আছি তারা বলি আমরা সুস্থ থাকতে চাই। হ্যাঁ দর্শক, আসলে আমরা সবাই সুস্থ থাকতে চাই, সুন্দরভাবে ভালোভাবে ব্যথামুক্তভাবে এই পৃথিবীটাকে আমরা উপভোগ করতে চাই। আমি যদি নিজে সুস্থ না হই, আমার পাশে যে মানুষগুলো আছেন, আমার পরিবারে যে সদস্যগুলো আছেন, যারা বন্ধুবান্ধব আছেন, আমি কাউকে আসলে সুখী রাখতে পারবো না। এর জন্য যদি আমি তাদেরকে সার্ভ করতে চাই, আমি যদি আমার দেশকে সার্ভ করতে চাই, সেক্ষেত্রে আমার নিজের সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। দর্শক, আমার পাশে যে ভদ্রলোক বসে আছেন অনেকেই হয়তো তাকে চিনবেন, কারণ প্রায় আড়াই মাস আগে উনি একটি সাক্ষাৎকার দিয়ে গিয়েছিলেন আপনাদেরকে। তখন যেটা ছিল, উনি আমাদের একজন প্রবাসী ভাই, উনি পিএলআইডি রোগে আক্রান্ত হয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় অনেক ডক্টরও দেখিয়েছেন, কেউ কেউ তাকে অপারেশনের জন্য সাজেস্ট করেছিলেন, বাট তিনি সেটা না করে খুঁজতে থাকেন অপারেশনবিহীন কী চিকিৎসা আছে এবং একটা সময় সেই সন্ধানও পেয়ে যান। চলে আসেন এই ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এবং ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ তিনি তখন সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছিলেন। এর পরবর্তীতে প্রায় আড়াই মাস কেটে গেছে, আজকে উনি আবারও এসেছেন স্যারের কাছে, স্যারের সাথে দেখা করার জন্য, যিনি আসলে কেমন আছেন সেই জিনিসটা বলার জন্য। এবং আমি নিয়ে এসেছি আপনাদের সামনে যে আসলে উনি গত আড়াই মাসটা সুস্থ অবস্থায় কেমন কেটেছে, একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো আবারও। দর্শক আসুন একটু, যারা এর আগের ভিডিওটি দেখেননি তাদের জন্য ওনার পরিচয়টা আরেকবার দিয়ে দিচ্ছি এবং কি হয়েছিল ওনার মুখ থেকে প্রথম থেকে আমরা একটু আবার একটু শুনবো। দর্শক আসুন। আসসালামু আলাইকুম। সালাম, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো, ইনশাআল্লাহ সর্বদিকে ভালো। ওকে স্যার, আপনার নামটা যদি একটু বলেন। জি, আমার নাম সেলিম, যে আমি একজন প্রবাসী, আমি আসলে প্রবাসী ছিলাম। আমি আমার প্রবাসী কোথায় স্যার? কুয়েতে। কুয়েতে কত বছর হবে স্যার ওখানে? আমি ওখানে আসি প্রায় 22 বছর। অনেকটা সময় জীবন অনেকটা সময় কাটিয়েছেন বাংলাদেশে। আমরা জানি লক্ষ্মীপুর জেলা আপনার দেশে বাড়ি, লক্ষ্মীপুর কোথায় স্যার? লক্ষ্মীপুর সদরে, সদর থানায়। আচ্ছা, আবারও তো নিশ্চয়ই চলে যাবেন? জি ইনশাআল্লাহ, এই মাসের 29 তারিখে যাব। এই মাসের 29 তারিখ, এটা ডিসেম্বর মাস, 29 তারিখে চলে যাবেন। কতদিনের ছুটি নিয়ে এসেছিলেন স্যার? আমার 2 মাসের ছুটি দিয়েছিল আমার কোম্পানি থেকে, আমি 3 মাসের আগে থেকে 4-5 বছর থেকে এমনি হয়তো করে, পরে যতদিন যায় ততই বাড়ে, ওষুধ খাইলে কিছুদিন একটু ভালো, তারপর পরক্ষণে আমি দেশে আসি, এমআরআই করাই, দেখি ওখানেও ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, ইঞ্জেকশন দিয়েছি, কিছু হয়নি। পরে আমি 4 মাস পরে আবার রিটার্ন করি দেশে। আচ্ছা, তো আমি ওখান থেকে খোঁজ পাই স্যারের। আচ্ছা, ওখানে আমার অনেকে বলছে যা ওখানে বড় হাসপাতাল আছে, সরকারিভাবে আছে, অপারেশন করা 1 সপ্তাহ 15 দিন সুস্থ হয়ে যাবে। আমি বলছি না, এটা আমার মনে ইয়ে হয় না। বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়েছে, তা আমি চলে আসি দেশে, আসি আমি আর দেশে আসি, আমি 4-5 দিন পরে আপনাদের এখানে ভর্তি স্যার ঠিকানা নিয়ে যাই। এখন স্যার এখানে সুস্থ হয়েছি, স্যারের কাছে আসি, ইনশাল্লাহ সর্বদিকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনি যখন গত আড়াই মাস আগে চলে গিয়েছিলেন একদম সুস্থ অবস্থায়, একটা ছোট্ট একটা রিভিউ দিয়ে গেছিলেন আমাদেরকে যে আলহামদুলিল্লাহ আপনার ব্যথা মুক্ত ভাবে আছেন, এই যে গত আড়াইটা মাস আপনার কেটেছে দেশের বাড়িতে, আপনি কাটিয়েছেন, সময় কাটিয়েছেন সবার সাথে, কেমন ছিল সেই ব্যথাটা? কি কখনো ফেরত এসেছিল? বা ঠিক এই ব্যথাটা হওয়ার আগে আপনার যেরকম একটা স্বাভাবিক জীবন ছিল, এই কিছুদিন কি আপনি ঠিক সেইভাবে সময়টা কাটাতে পেরেছেন? যে আপনাদের এই হাসপাতালে যাওয়ার পরে আমি আগের মতনই ঠিক মতনই কাটাইছি, এখন আলহামদুলিল্লাহ ওইভাবেই আছি, ভালোই আছি, সুস্থে আছি 100। আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য মানুষ আছেন, অনেকে হয়তো অপারেশনের জন্য হয়তো প্রস্তুতি হচ্ছেন, অনেকেই ব্যথা নিয়ে দীর্ঘদিন যাবত ভুগছেন, বিভিন্ন সমস্যা নিয়ে ভুগছেন, তাদের জন্য যদি আপনি কিছু বলেন স্যার। আমি তাদের উদ্দেশ্যে এতটুকু বলতে পারি, যারা এই সমস্যায় আছেন বা ভুগতেছেন বা দেখতেছেন, অনেক জায়গায় গিয়েছেন বা অনেকে অনেক কথাই বলবে, যদি অপারেশনবিহীন কোনো চিকিৎসা বা আলো সুস্থ চিকিৎসা হন, তাহলে স্যারের সাথে এখানে একবার দেখা যান, ডিপিআরসি হাসপাতালে আসলে দেখা যা করে যান, আপনার মনে বোধ হলে কোনো চিকিৎসা করবেন, তাহলে দেখা যান, ব্যাস অতটুকু। অবশ্যই অবশ্যই, খুব সুন্দর বলেছেন স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক শুনলেন এতক্ষণ, দেখুন হাজারো মানুষ আসছেন, চিকিৎসা নিচ্ছেন, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন। অনেকেই প্রশ্ন করেন যে আমি চিকিৎসা নিচ্ছি, চিকিৎসা নেওয়ার পরবর্তী অবস্থায়
আমার এই কি ব্যথাকে আবারও ফেরত আসতে পারে কিনা, বা আমি কি আবার খারাপ হয়ে যেতে পারি কিনা, এরকম হাজারো প্রশ্ন করেন আপনারা। তাদের জন্য বলছি, আপনি যদি সঠিক নিয়ম মেনে চলেন, আপনি যদি সঠিকভাবে নিরাপদে আপনি আপনার দৈনন্দিন কাজগুলো ঠিক মতো আপনি করেন, আপনি আজীবন সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। যেমনটা আমার এই ভাই, উনি ভালো আছেন, সুস্থ আছেন, ঠিক আগের মতো সব কাজকর্ম করতে পারছেন, আপনারাও পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমাদের এই ভাইয়ের জন্য, দোয়া করবেন এই ডিপিআরসি হসপিটালের জন্য, এবং দোয়া করবেন ডক্টর মোহাম্মদ শফিকুল প্রধান স্যারের জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম।